ঈদ উৎসবকে সামনে রেখে বরগুনা শহরের দোকানগুলোতে বাড়ছে ক্রেতার উপস্থিতি। ঈদ যতটা এগিয়ে আসছে, মানুষের কেনাকাটা পরিণত হচ্ছে উৎসবে, আর সে কারণেই মারাত্মকভাবে উপেক্ষিত ও লঙ্ঘিত হচ্ছে স্বাস্থ্যবিধি। করোনা মোকাবেলায় সরকার ঘোষিত লকডাউন চলছে মূলত মানুষকে স্বাস্থ্যবিধি মানতে ও করোনা সংক্রমণ এড়িয়ে চলতে, তবে এখানে দেখা যাচ্ছে তার সম্পূর্ণ বিপরীত চিত্র। সকালে দোকান খোলার সাথে সাথে ক্রেতারা ভিড় করছেন দোকানগুলোতে। প্রতিটা দোকানে হুড়োহুড়ি ও গাদাগাদি করে ক্রেতারা মালামাল কেনার চেষ্টা করে যাচ্ছেন। তাই দোকান মালিকরা পড়েছেন উভয় সংকটে। তারা ক্রেতাদের শারীরিক দূরত্ব বজায় রাখতে চেষ্টা করবেন নাকি তাদেরকে মালামাল দেখাবেন? বিশেষ করে পোশাক ও জুতার দোকানগুলোতে এমনটা বেশি দেখা যাচ্ছে। যারাই কেনাকাটা করতে আসছেন, প্রত্যেকেই পরিবারের একাধিক সদস্যকে সাথে নিয়ে আসছেন। ছোট ছোট বাচ্চাদের নিয়ে তো আসছেনই, সাথে কোলের শিশুদেরকেও নিয়ে আসতে দেখা যাচ্ছে। এতে করে মানুষের ভিড় যেমন দ্বিগুণ বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে মারাত্মকভাবে স্বাস্থ্য ঝুঁকিও। শহরে ভ্রাম্যমাণ আদালত যতক্ষণ অবস্থান করে, ততক্ষণ ক্রেতা ও দোকান মালিকরা একটু নড়েচড়ে বসলেও তারা চলে গেলে আবার সেই একই অবস্থা। সরকার দোকানপাট ও শপিং মল খোলার অনুমতির মাধ্যমে লকডাউন কিছুটা শিথিল করে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বরগুনাবাসী স্বাস্থ্যবিধি মানতে কতটুকু সচেতন? এ পর্যন্ত বরগুনা জেলায় মোট 1236 জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন 1140 জন, মৃত্যুবরণ করেছেন 30 জন। বর্তমানে হাসপাতালে করোনা পজিটিভ নিয়ে ভর্তি আছেন 17 জন, এর মধ্যে শ্বাসকষ্ট নিয়ে সংকটে আছেন 7 জন। গত 24 ঘন্টায় বরগুনা কেউ আক্রান্ত হননি এবং কেউ মারা যাননি। হিমাদ্রি শেখর, কেশব, গ্লোবাল টেলিভিশন, বরগুনা।